নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের আর এরই মধ্যে যে নতুন মাত্রা যোগ হলো সামনে আমরা দেখতে পাচ্ছি নোবেলজয়ীর চিঠির পাল্টা অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ ধরালো বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনকে 15 দিনের ডেডলাইন দিয়েছে বিশ্বভারতী যেমনটা জানা যাচ্ছে যে প্রতিটি খালি করতে হবে 15 দিনের মধ্যে লিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এমনটাও জানানো হয়েছে যে প্রয়োজনে বল প্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তাদের তরফ থেকে আমরা জানি জমি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সংঘাত দীর্ঘদিন ধরেই চলছে আর সেই সংঘাতে এবার নতুন মাত্রা পেল আপনাদের জানিয়ে রাখি নোবেলজয়ীর চিঠির পাল্টা যেমনটা জানা যাচ্ছে অমর্ত্য সেনকেই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে যেখানে বলানো হয়েছে যে অমর্ত্য সেনকে 15 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে এবং 15 দিনের মধ্যে প্রতিটি খালি করতে হবে প্রয়োজনে বল প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে অবশ্যই এই খবরের দিকে আমরা নজর রাখবো তবে তার পাশাপাশি চলে আসছি পরের খবরে আপনাদের জানিয়ে রাখি 2017-তে আমরা দেখেছি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায় 2021-এ সেই তাকেই আবার তৃণমূল ভবনে দেখা গিয়েছিল আর এবার দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেবেন বলে জানালেন মুকুল রায় আর এই প্রসঙ্গেই তৃণমূল বিধায়ক মদন মিত্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন কার্যত ঘুরিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েই চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি কেউ আসছে কেউ যাচ্ছে কিরম একটা রেস্টুরেন্টের মতো হয়ে যাচ্ছে এটা আমার খারাপ লাগছে মানে কেউ এলো ঢুকলো এই চারটে ফিস চপ দাও দুটো কবিরাজি খেলাম পয়সা দিলাম বা না দিলাম এই চল পাশের দোকানে চল এটা তৃণমূল কংগ্রেস নয় কে কখন কার সঙ্গে কার সঙ্গে কার আঁতাত কে কখন কোন দলে বুঝে ওঠা দায় যে তৃণমূলে আপনি যোগ দিয়ে বলছেন কি সব তখন মানে অন্য একটা কারণে চলে গেছিলেন এখন সেই তৃণমূলকে দেখে কেমন দেখছেন আপনি তৃণমূল আর সেই জায়গায় নেই তৃণমূল যে কাজকর্ম গুলো করছে সেগুলো নিশ্চয়ই বাংলার পক্ষে ভালো নয় কৃষ্ণমন্ডল জেলে আছেন তিহার জেলে দিল্লি তো দেখলাম শুনলাম নাকি এ জেলে ও জেলে পার্থদা জেলে পার্থ চ্যাটার্জি জেলে আছে বিভিন্ন ভাবে আছে এই লোক মোটেই ভালো জিনিস নয় তো এটা দায়িত্ব কার মানে রেসপন্সিবিলিটি কে নেবে এত বড় দুর্নীতি হলো দেখুন শিক্ষা ঘোটালা হয়ে গেছে এত টাকার দুর্নীতি হয়েছে মানে রিক্রুটমেন্ট স্ক্যাম আমরা প্রত্যেকেই অ্যাডাল্ট লোক দায় দায়িত্ব কেউ নেবে না অ্যাডাল্ট লোক তার দায় দায়িত্ব কে নেবে আর মুকুল রায় যখন হঠাৎ দিল্লি পৌঁছে বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছেন তখন চাঁদি ফাটা গরমের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বকে একগুচ্ছ পরামর্শ এমনকি কার্যত চ্যালেঞ্জও ছুড়ে দিলেন মদন মিত্র মুকুলকে যেভাবে নেওয়া হয়েছিল তাতে মনে হয়েছিল আমরা বোধহয় দিল্লির বিজেপির সিংহাসন দখল করলাম বিজেপি পার্টি আমায় সাসপেন্ড করে শোকজ করে আমি তার উত্তর দিতে প্রস্তুত কিন্তু আজকে মুকুলের দেখানো পথে কাল তো আরো 10 জন হাঁটবে বলবে অ্যালজাইমার হয়েছিল হাগিস পড়ছি লুজ মোশন হয়ে যাচ্ছে এখান থেকে দিল্লি অব্দি হাগিস দিল্লির পরেই বলছি কি কথাটা বলেছে আমি বিজেপির এমএলএ আমার রক্ষণাবেক্ষণ আমার দেখার আমার থাকার দায়িত্ব নেওয়ার অধিকার এবং দায়িত্ব বিজেপির রয়েছে আরও বলেছে আমি অমিত শাহের সঙ্গে দেখা করব আমি নাড্ডার সঙ্গে দেখা করব এখানেই থামেননি মদন মিত্র দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি গত বছরের যে 21 আমাদের জুলাই তার আগে যে ভার্চুয়াল মিটিং তাতেও মমতা ব্যানার্জি অভিষেকের পাশে মুকুলের চেয়ার ছিল কিসের জন্য মানে বিজেপিতে চলে গিয়ে সমস্ত খবর দিয়ে সাবোটেজ করে তারপর পাগল সেজে গেলে মঞ্চে জায়গা হয়ে যাবে আমরাও সব পাগল হয়ে যাই জায়গা হয়ে যাবে পাগল তারপর কিছু হলে বলবো মাথা ঠিক ছিল না কিন্তু এখনও আমরা কেন যে মরছি এদের নিয়ে এই পচা মাল এদের নিয়ে মুকুল রায় একসময় তৃণমূলের নাম্বার 2 ছিলেন বিজেপিতে যোগ দিয়ে পুরনো দলের শীর্ষ নেতৃত্বকে যথেষ্ট আক্রমণ করেন তিনি তারপরেও তাকে উত্তরীয় পরিয়ে পার্টির সদর দফতরে অভ্যর্থনা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এখন মুকুল রায় বলছেন বিজেপি তাকে দায়িত্ব দিলেই তিনি ময়দানে নেমে পড়তে প্রস্তুত আর তা নিয়েও কার্যত দলীয় নেতৃত্বকে কটাক্ষ করেছেন মদন মিত্র নিশ্চয়ই এখন যে অবস্থা
তাতে আমাকে ঠিক করতে হবে কত মানে কত তাড়াতাড়ি আমাকে বিজেপি যদি কাজ দেয় আমি কাজ নিয়ে পূর্ণভাবে কাজ করব। আজকে যদি তৃণমূলের মধ্যে এরকম পাগলের সংখ্যা বাড়ে তাহলে তো এত রোদ্দুরে আমাদের মুখ আরও পুড়ে হয়ে যাবে, মুখ পোড়া হনুমান হয়ে যাবো। যতদিন আছি আমরা তৃণমূলের পুরনো বৃত্তই থাকতে চাই। আমি একটা কন্ট্রোল কমিশন বলেছিলাম, দেখো পার্টি আমায় মুখ খুলতে বারণ করেছে, আমি তাই কোনো মুখ খুলছি না, কারণ পার্টির আমি সে পার্টি আমায় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে তুমি কোনো টিভি শোতে যাবে না, তুমি কোনো ইন্টারভিউ দেবে না, তুমি দলের মুখপত্র নয়, সেই জন্য আমি কোথাও কোনো মুখ খুলছি না। কিন্তু এটা তো মুখ খোলা নয়, এটা হচ্ছে হৃদয় খোলা, অন্তর খোলা, মন খোলা। মুকুল দিল্লিতে ধোঁয়াশা বাড়াচ্ছেন, মদন কলকাতায় কার্যত বোমা ফাটাচ্ছেন, রাজনীতিতে আর কি চমক অপেক্ষা করছে এখন সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, ব্রতদেব ভট্টাচার্য, এবিপি আনন্দ। বিজেপির হয়ে টিকিট জিতে সার্টিফিকেট নিতে গিয়েছিলেন কৃষ্ণনগরে, তারপর থেকে বিজেপির হয়ে কৃষ্ণনগরে তিনি আর যাননি। এরপর তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে যোগ দিতে তিনবার কৃষ্ণনগরে গিয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, তবে তার মধ্যে একবার মাত্র 15 মিনিটের জন্য। আমার এই যে কথাটা বলা হচ্ছে না যে আবার আসছি, এই এই কথাটা ঠিক নয়। আমি বিজেপি ছিলাম, আছি, থাকবো। মুকুল রায় বিজেপিকে চান, কিন্তু বিজেপি মুকুল রায়কে চায় কিনা কিংবা হঠাৎ তিনি কেন দিল্লিতে ছুটলেন, এইসব নিয়ে নানা মুনির নানা মত হলেও কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের অধিকাংশ মানুষই কিন্তু একটা বিষয়ে একমত, তা হলো বিধায়কের দেখা মেলে না, অর্থাৎ তাদের চোখে মুকুল রায় সত্যি দীর্ঘদিন গায়েব। ইলেকশন হয়ে যাওয়ার পর থেকে ওনাকে আমরা কোনোদিন দেখিনি। আমরা মুকুল রায়কে ইলেকশনের টাইমেই মানে উনি হচ্ছেন যেমন শ্রমিকরা যায় কাজে, উনি একবার এসেছিল ভোট নিয়ে লুট করে চলে গিয়েছে, তারপর আর এখানে দেখা যায় না। 2021 বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে 35,089 ভোটে তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে হারান মুকুল রায়। জয়ের পর সার্টিফিকেট নিতে কৃষ্ণনগরে এসেছিলেন মুকুল রায়। সূত্রের খবর, বিজেপির হয়ে নাকি সেটাই মুকুল রায়ের শেষ কৃষ্ণনগর যাত্রা। এরপর 11 জুন তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে উত্তরীয় পরিয়ে দেন। পরবর্তীকালে দুবার তৃণমূলের যোগদান কর্মসূচিতে কৃষ্ণনগরের হাভেলি হোটেলে এসেছিলেন, আর 2022 জগদ্ধাত্রী পুজোয় 15 মিনিটের জন্য শেষবার কৃষ্ণনগরে আসেন মুকুল রায়। আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে আমার কৃষ্ণনগর উত্তর কনস্টিটিউয়েন্সি প্রত্যেকটা মানুষের জন্য যারা বিশ্বাস করে আর কি ভোট দিয়েছিলেন ওনাকে, যেই এক্সট্রা 30,000 ভোটের মার্জিনে উনি জিতেছিলেন আমার থেকে, সেই 30,000 মানুষের বিশ্বাস উনি ভাঙলেন। প্রথম 4 মাস মতো আমি দেখভাল করেছি, মানে অথরাইজ পার্সন হিসেবে সার্টিফিকেট যেগুলো সেগুলো প্রাথমিক অবস্থায় আমার কাছে সেই সময়টুকুনে ছিল, সেইটুকুনে আমি ডিস্ট্রিবিউট যে সময়টুকুনে আমি দায়িত্ব ছিলাম করেছিলাম। অসুস্থ হওয়ার পরবর্তীকালে আর বিষয়টা হচ্ছে সেইভাবে কোনো সঠিকভাবে কোনো কিছু হয়েছে বলে আমার জানা নেই। আমাদের বিধানসভা ভোটে হওয়ার পর থেকে ওনাকে আমরা যথেষ্ট ওনার প্রতি আমরা পরিশ্রম করেছি, আমরা কেন সকলেই পরিশ্রম করেছে, কিন্তু সেইভাবে আমরা ওনাকে পাইনি। উনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যেটুকু মানুষের সুবিধা পাওয়া যায় সেই সুবিধাটা মানুষ আমাদের কৃষ্ণনগরবাসী পায়নি। মুকুল রায়কে নিয়ে কৃষ্ণনগরের বিজেপি নেতা আর তৃণমূলের নেতাদের অভিজ্ঞতার তেমন কোনো পার্থক্য নেই। মুকুল রায় তো দীর্ঘদিন ধরে অসুস্থ, ওনার সঙ্গে তো কৃষ্ণনগর শহরের মানুষের দীর্ঘদিন যোগাযোগ নেই, যদি কাউর কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে কেউ কাঁদাপাড়া কেউ সরলে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছে। মুকুল রায়ের থেকে কৃষ্ণনগরের মানুষ সেভাবে কোনো সহযোগিতা এখনো পর্যন্ত পায়নি। চেয়ারম্যান হিসাবে আমরা ওরকম পাইনি, ওনার সঙ্গে আমার ততটা হৃদ্যতা হয়নি যে কাজকর্মে বলুন কোনো কিছু সহযোগিতার সেটা হয়নি। এই রিসেন্ট 15 লাখ টাকা না কত দিয়েছে। একজন বিধায়কের সার্টিফিকেট স্থানীয় মানুষের নানা কাজে প্রয়োজন হয়, কিন্তু বিধায়কই যদি এলাকায় না আসেন তাহলে সেই সার্টিফিকেট পাবেন কি করে সাধারণ মানুষ? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে, নাম ঠিকানা পাঠিয়ে দিলে উনি সার্টিফিকেট করে কোন লোককে দেখানে পাঠিয়ে দিতে না, সেভাবে যে দেখানে আসতো না। তো মুকুল রায় সম্পর্কে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের ব্যাখ্যা একটাই, ওনাকে পাওয়া যায় না। শুধু রাজনৈতিক দলের নেতারাই নয়, সাধারণ মানুষজনেরও মনে করছেন মুকুল রায়কে বিধায়ক করে বাস্তবিক অর্থেই তারা ভুল করে ফেলেছেন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কৃষ্ণনগর। মুকুল রায়কে আমরা বলতে শুনলাম, তিনি বলছেন যে তিনি রাজ্যে তৃণমূলের একটা পরিবর্তন চান, বাংলায় একটা অসহনীয় অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি যেমনটা বলছেন, মুকুল রায়কে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে নিজেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো যায়, যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
মুকুল রায় নিঃসন্দেহে সেই বিরল রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে একজন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কাছের লোক ছিলেন। আবার নরেন্দ্র মোদীরও ঘনিষ্ঠ ছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। আবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতিও। তৃণমূলে থাকাকালীন সিপিএমের বিরুদ্ধে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। তারপর বিজেপিতে গিয়ে তৃণমূলের সমালোচনা করেছিলেন। আবার 2021 সালে তৃণমূলের উত্তরীয় পরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। এখন সেই তিনিই আবার তৃণমূলের পরিবর্তন চাইছেন, তার সঙ্গে আরও পরিবর্তনের কথাও বলছেন। পরিবর্তন আরেকবার চেয়েছিলেন আপনি 2011 সালে, তখন পরিবর্তন হয়েছিল, আপনি আবার পরিবর্তন চাইছেন? এই পরিবর্তন তো চাইছি। কেন বলছি, এখন বাংলার একটা অসহ অবস্থা রয়েছে, তারপরে নিজেও শারীরিকভাবে রোগা হয়ে গেছি, এখন আবার সামলে নিচ্ছি আস্তে আস্তে। আমি আজকে যেমন ফুল ফিট। শুভেন্দু অধিকারী মুকুল রায়ের ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন, আর মুকুল রায় বলছেন তিনি বিজেপিতেই আছেন। আর এসবের মধ্যে সিপিএম বরাবরই দাবি করে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই, সবটাই লোক দেখানো লড়াই। এখন মুকুল পর্বেও তারা সেই সেটিং এর গন্ধ পাচ্ছে। মুকুলকে মমতা পাঠিয়েছেন, ওসব নাটক, মাথা খারাপ, পেট খারাপ এসব বলে লাভ নেই, মমতা পাঠিয়েছে। এখন তিনি চেষ্টা করছেন নিজেকে এবং অভিষেককে বাঁচাবার জন্য, কারণ তদন্ত যে জায়গায় গেছে সেখান থেকে ওদের বাঁচার কোনো রাস্তা নেই, একমাত্র অমিত শাহ মোদীর পায়ে ধরা ছাড়া। সেই জন্যই মুকুলকে এজেন্ট করে পাঠিয়েছে। উনি এই বিষয়টা আমার থেকে ভালো জানবেন, কারণ নোভর টু বিজেপিতে একসঙ্গে গোপনের গল্প আছে। তো তৃণমূল অনেক করে উজ্জীবিত করবার চেষ্টা করছে, পার্টি অফিস খুলতে দিচ্ছে, মিছিল করার ব্যবস্থা করতে দিচ্ছে, আগে শহরের মধ্যে করতেন, এখন একটু গ্রামের মধ্যেও মিছিল টিছিল করছেন। না না, এইসব কোনো ব্যাপার নেই, আমি এই কারণে আসেনি, সেও কোনোদিনও এইসব সেট ফেট চাই না। যার বিরুদ্ধে অভিযোগ জবাব তারই দেওয়ার কথা, সে কোয়াইট অ্যাডাল্ট ছেলে, দরকার হলে সে নিশ্চয়ই এর জবাব দেবে। মুকুলকে কেনই বা আনা হলো, আর কেনই বা এত মুকুল মুকুল হলো, আবার সেই মুকুল দুষ্টু লোকটা ভ্যানিশ, সোনার কেল্লায় চলে গেল। আমি নিজে খুব কনফিউজড। সব মিলিয়ে কার সাথে কার সেটিং, সাধারণ মানুষই কনফিউজড। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। টেন্ডার ডেকেই বরাদ দেওয়া হয়েছে, কোনো ভুল হয়ে থাকলে আদালতের নির্দেশ মেনে তা ঠিক করে নেওয়া হবে। কৃষ্ণনগর পুরসভার 40টি টেন্ডার বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া চেয়ারপারসনের, আর এই নিয়ে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য, এই আবহে ই টেন্ডার না ডেকে একটি সংস্থাকে সৌন্দর্যায়নের বরাদ দেওয়ার অভিযোগ উঠেছে কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে। বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির করা মামলার প্রেক্ষিতে মঙ্গলবার 40টি টেন্ডার বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে সরগোল পড়ে গেছে। মামলাকারীর অভিযোগ, কোনো টেন্ডার না ডেকে 2022 সালে সাধন কুমার সাহা নামে এক ব্যক্তিকে কৃষ্ণনগরের 40টি জায়গায় সৌন্দর্যায়নের বরাদ দেওয়া হয়। অভিযোগ, 10 বছর পুরসভাকে কোনো টাকা না দিয়ে 40টি জায়গায় বিজ্ঞাপন দেওয়ারও বরাত পান ওই ব্যক্তি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, 7 দিনের মধ্যে বেআইনিভাবে বরাত পাওয়া সংস্থার বিজ্ঞাপন, ব্যানার, হোর্ডিং খুলে ফেলতে হবে। সংস্থা না সরালে ওই কাজ করবে কৃষ্ণনগর পুরসভা। নতুন করে ই টেন্ডার ডেকে সৌন্দর্যায়নের বরাত দিতে হবে। বুধবার টুইটে বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি চেয়ারপার্সনের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন, ওই সংস্থার সঙ্গে আপনার সম্পর্ক কি এবং কেন তাকে আইন না মেনে কাজ দেওয়া হলো? বেআইনি ও অনৈতিক কাজ করার পিছনে মূল কাণ্ডারি তো আপনি, পদত্যাগ করবেন কি? পুরসভার চেয়ারপার্সনের দাবি, টেন্ডার করেই বরাদ দেওয়া হয়েছে। আমাদের একটা লিগাল সেল আছে, লিগাল সেলে আমরা একটু আলোচনা করে নিই, তার পরবর্তীকালে যে ডিসিশন হবে সেই ডিসিশনটা আমি পরে জানাবো। আমার টেন্ডার হয়েই কাজ হয়েছে এবং আমাদের এগ্রিমেন্টও করা আছে, টেন্ডারের সমস্ত কিছুই করা আছে, এটা যেটা বলেছে এটা অভিযোগটা মিথ্যে। পৌরসভার ক্ষতি হবে এ কাজ আমরা কখনোই করব না, আর আমাদের এটা টেন্ডার করে কাজ হয়েছে। তবে টেন্ডারে যদি ভুল হয়ে থাকে, যেটা হাইকোর্ট বলেছে সেটা আমরা মানব। দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। শুধু কৃষ্ণনগর বলে না, সারা পশ্চিমবাংলায় রাজ্য সরকার থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন পৌরসভায় একই পন্থা আজকে তৃণমূল কংগ্রেস অবলম্বন করেছে, যে এলোমেলো করে দেমা, লুটে পুটে খায়, নিজেদের যারা কাছের কন্ট্রাক্টর আছে তাদের পাইয়ে দেওয়া হচ্ছে, সেটা কৃষ্ণনগরেও একই অবস্থা চলছে। আমরা চাই যে মহামান্য আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা কৃষ্ণনাগরিক যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন তারা খুশি। বেআইনিভাবে বরাদ দেওয়ার কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে অভিযোগ ঘিরে তুঙ্গে চাপা দিত প্রদ্যোৎ সরকার ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।
এবার তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে। তিনি যেমনটা অভিযোগ করেছেন, সাংসদ প্যাড ব্যবহার করে চাকরির জন্য সুপারিশ করেছিলেন অপরূপা পোদ্দার, সুপারিশ করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। টুইটারে নথি পোস্ট করে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তরুণ জ্যোতি তিওয়ারি। বিজেপি নেতাকে চ্যালেঞ্জ করে পাল্টা টুইট অপরূপা পোদ্দারের, বাংলার গদ্দারকে 7 দিন সময় দিয়েছি আর তোকে 5 দিন সময় দিলাম, অভিযোগের সত্যতা প্রমাণ না করতে পারলে আইনি ব্যবস্থা নেব পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অপরূপা পোদ্দারের গ্রেপ্তারির দাবি বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির, বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে। তিনি যেমনটা বলেছেন যে সাংসদ প্যাড ব্যবহার করে চাকরির জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অপরূপা পোদ্দার।